প্রতিদিন দেশে এবং দেশের বাইরে ঘটছে অসংখ্য ঘটনা জন্ম হচ্ছে সংবাদের দিনের সংবাদ এবং সেখান থেকে বাছাই করা সংবাদের নিয়ে ডিবিসি নিউজে নিয়মিত আয়োজন বিবিএস কেবলস নিবেদিত সংবাদ সম্প্রসারণ নিয়ে আমি সোনিয়া হক আছে আপনাদের সাথে প্রতিদিন এই আয়োজনে আমাদের সাথে স্টুডিওতে থাকবেন দুজন অভিজ্ঞ সিনিয়র সাংবাদিক যাদের দীর্ঘ অভিজ্ঞতা থেকে আমরা জানব সংবাদের আদ্যোপ্রান্ত পর্যালোচনা আজ আমাদের সাথে সংবাদ সম্প্রসারণে অতিথি হয়ে এসেছেন কালের কণ্ঠের নির্বাহী সম্পাদক সম্পাদক মোস্তফা কামাল এবং আছেন প্রথম যুগ্ম সম্পাদক হাসান আমরা আলোচনা করব গত কদিন ধরে যে বিষয়টি বিশ্ব এবং বাংলাদেশের গণমাধ্যম এবং অনেক বেশি আলোচনায় আছে রোহিঙ্গা সংকট নিয়ে আমরা কথা বলবো তবে তার আগে একটু ছোট করে কথা বলে নিতে চাই দ্বিজেন শর্মাকে নিয়ে আহ উম নিসর্গপ্রেমী দ্বিজেন শর্মা জীবন এবং প্রকৃতির মায়া ত্যাগ করে আজ পরপারে চলে গেছেন আমাদের ছেড়ে চলে গেছেন বাংলাদেশের বা আমরা যদি শুধু ঢাকা শহরের প্রকৃতির কথা বলি সেই প্রকৃতি নিয়ে সেই প্রকৃতিকে রক্ষার জন্য দ্বিজেন শর্মার মতো মানুষেরা আসলে অপরিহার্য ছিলেন আপনাকে দিয়ে আমি আলোচনা শুরু করতে চাই জানতে চাই তার সম্পর্কে একটু জেনে নিতে চাই আপনার কাছে দ্বিজেন শর্মা এমন একজন মানুষ ছিলেন যিনি জ্ঞানে মেধায় চিন্তায় এবং ভালোবাসায় অনন্য ছিলেন অসাধারণ ছিলেন তিনি মানুষকে যেমন ভালোবাসতেন তেমনি একইভাবে প্রকৃতিকেও ভালোবাসতেন আসতেন তিনি ঢাকা শহরের প্রতিটি গাছ প্রতিটি বাড়ির সময় যখন ষাটের দশকে বা পঞ্চাশের দশকে যখন শহর তৈরি হচ্ছে মাত্র তখন ধানমন্ডি বা অন্যান্য এলাকায় যে সব বাড়ি হয়েছে সেই বাড়িতে বাড়ির তখন বাড়ির মধ্যে তখন তার ফ্ল্যাট এই সংস্কৃতি এতটা চালু হয়নি সেখানে কোন বাড়ির কোন ভবন বা ঘরের পাশে কোন গাছটি লাগানো উচিত সেটা পরিবেশের জন্যে সেটি প্রকৃতির জন্যে সেটি মানুষের সুন্দর সুন্দরভাবে থাকার জন্যে সেটি তিনি চিনিয়ে দিতেন সবাইকে বলতেন এবং নিজেও সেটি পরীক্ষা করতেন এমনকি এই মৃত্যুর মাস দুয়েক আগেও তিনি রমনা তিনি প্রায় প্রতি সপ্তাহে রমনা পার্কে গাছ চেনাতে তার তার সঙ্গে যে একদল মানুষ ছিলেন বৃক্ষপ্রেমী বলি বা প্রকৃতিপ্রেমী তারা মানুষকে নতুন প্রজন্মের মানুষকে গাছ চেনাতেন এবং এই গাছের গুণাগুণ ব্যাখ্যা করতেন যে কোন গাছ কেন প্রয়োজন কোন ঋতুতে কোন গাছ কতটা অপরিহার্য কতটা প্রকৃতি সম্পর্কে মানুষকে সচেতন তার একটি বিখ্যাত বই শ্যামলিনী স্বর্গ তিনি যেখানেই গেছেন তিনি নটরডামের শিক্ষক ছিলেন এর আগে সেন্ট্রাল ওমেন কলেজেও তিনি দীর্ঘদিন শিক্ষকতা করেছেন মস্কোয় তিনি প্রগতি পাবলিকেশনসের অনুবাদকের কাজ করেছেন এমা দুর্গوره ছিলেন সমাজতন্ত্রে বসবাস নামে তার একটি বই আছে এরকম অসংখ তার রেখে গেছেন যাদের মধ্যে তিনি কি বলে বেঁচে থাকবেন প্রতিদিন আমরা আশা তার চিন্তায় তার ভালোবাসা মানে তাকে আমরা আমরা আশা করব মুসুফা কামাল আপনি কি ছোট করে একটু যোগ করতে চাইবেন নাকি আহ ভাই বলেছেন মানে তা আসলে আজকের যে ঢাকা শহরের যে সবুজ ঢাকা শহর

আমরা একটু কথা বলতে চাই আমি কি মুস্তাফা কামালকে দিয়ে আজকে একটু শুরু করতে চাই আলোচনা আহ সেক্ষেত্রে জানতে চাই যে এই যে সংকট নিয়ে কথা বলছি আমরা ওবায়দুল কাদের বলছেন যে বাংলাদেশে এখন সরকারের সবচাইতে বড় চ্যালেঞ্জ হচ্ছে রোহিঙ্গা সংকট কারণ নিরাপত্তা দুটি বিষয় আমাদের সামনে এসেছে রোহিঙ্গাদের নিরাপত্তার বিষয় তাদেরকে নিরাপত্তা দিতে হচ্ছে সেই সাথে আমাদের নিরাপত্তার একটি বিষয় এসেছে যাতে করে এই রোহিঙ্গারা ছড়িয়ে পড়তে না পারে তারা কোনো রকমের নেতিবাচক কাজ না করতে পারে সমাজে কোনো রকমের সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত হয়ে না যায় যেহেতু তাদের এখন কাজ নেই তাদের এখন মাথা গোজার জায়গা নেই যেটা হয় আসলে মোস্তফা কামাল আপনার কাছে কি মনে হয় যে ভারত ভারত এবং চীনের সাথে কূটনৈতিক সম্পর্ক জোরদারে জোরদারের কথা বলা হয়েছে এটি কিন্তু শুরু হয়ে গেছে তো মধ্যেই শুরু হয়ে গেছে এছাড়া আর কি করতে পারে সরকার সরকারের কি ধরনের পদক্ষেপ নেওয়া উচিত বলে আপনার মনে হচ্ছে ধন্যবাদ আসলেই বড় চ্যালেঞ্জ বাংলাদেশের সামনে এবং আমি তো মনে করি যে একাত্তরের পরে আরেকটা জাতিকে আমরা দেখছি যে এইরকম একটি সংকটের মধ্যে এবং এটা কিন্তু সিদ্ধান্ত নিয়েই তারা চুয়াত্তর সালে এই সিদ্ধান্ত নিয়েছিল যে আসছে এই রোহিঙ্গা অধ্যুষিত এলাকাকে তারা ধীরে ধীরে এই রোহিঙ্গা শূন্য করে ফেলবে এবং আপনি দেখেন যে জাতিসংঘের হিসাবেই একশো ছিয়াত্তর গ্রাম একেবারেই রোহিঙ্গা শূন্য এবং তারা এটা কন্টিনিউ করছে এবং জাতিসংঘ আরেকটা হিসাব দিয়েছে যে এই দশ লক্ষে ছাড়াতে পারে রোহিঙ্গা বাংলাদেশে এই যে স্রোত যেভাবে আসছে তো আপনি একটু আগে যে খবরে বললেন যে তারা এখন আসতেও দিচ্ছে না পুরিয়ে মারার অভিযোগ রয়েছে তো ধন্যবাদ এবং প্রধানমন্ত্রীকে এই ডিবিসির মাধ্যমে আমি ধন্যবাদ দিতে চাই যে তার একজন মানবিক প্রধানমন্ত্রী আমি বলবো তার এই মানবিকতার কারণেই এতগুলি মানুষের হয়তো জীবন বেঁচেছে বাংলাদেশ যদি আশ্রয় না দিত কোনো কোনো দেশ আমরা দেখেছি মধ্যপ্রাচ্যে যখন সংকট হয়েছে যে গুলি করার করতে গিয়েছে তারা সাগরের মধ্যে অসহায় সেই অবস্থায় সীমান্ত খুলে দেওয়া হয়নি বাংলাদেশ যদি খুলে না দিত আজকে কি মানবিক বিপর্যয় ঘটত তো আমি মনে করি যে শেখ হাসিনার এই দূরদর্শী সিদ্ধান্ত এবং এই মানবিক সিদ্ধান্তকে স্বাগত জানানো উচিত সমগ্র জাতির এবং সমগ্র জাতির সমর্থন জানানো উচিত পাশাপাশি আমি বলবো যে আজকে আপনি দেখবেন যে ভারতের পররাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীকে ফোন করেছেন তার আগে আমাদের এখানকার যে হাইকমিশনার উনি ইন্টারভিউ দিয়ে বলেছেন যে বাংলাদেশের পাশে পাশে আছে ভারত যদিও আমরা দেখেছি যে তার কিছুদিন এই ঘটনা প্রবাহের মধ্যেই ভারতীয় প্রধানমন্ত্রী মিয়ানমারে গেছেন ভারতের দিক থেকে বলা হয়েছে এটা পূর্ব শিডিউল ছিল কিন্তু সময়টা সময়টা খুবই নেগেটিভ ছিল যেটা কিন্তু ভারতের প্রধানমন্ত্রীর বক্তব্য তো আসলে তখন সে সময় যে মিয়ানমারের যে নিরাপত্তা বাহিনী বা সরকারি বাহিনীর বিপক্ষে ছিল তা কিন্তু না তিনি কিন্তু তাদের পক্ষে সাফাই গিয়ে এসেছেন না তাদের পক্ষেই বলেছেন তারা তার আগে বাংলাদেশেও কিন্তু এই যে সন্ত্রাস দমন ইস্যুতে তারা মিয়ানমারকে বলেছে যে না এটাকে আমরা নিন্দা জানাই কিন্তু এইটার বিহাইন্ড দ্য সিন এটা যে কি ঘটেছিল মানে কি ঘটতে যাচ্ছিলো সেটা তো আর তারা জানতেন না কিন্তু রোহিঙ্গাদের তারা তারা যে সিদ্ধান্ত নিয়েই তাদেরকে একেবারে রোহিঙ্গা মুক্ত করা ওই এলাকায় আসলে তো এটা একটা এক ধরনের বাংলাদেশে আমি বলবো যে অত্যন্ত মানে যারা সব ধর্মের প্রতি যে সহবস্থান বাংলাদেশে সেটা এখনো যে নিশ্চিত আছে এবং আমরা আশা করি যে বাংলাদেশের মানুষ তারা এটা নিয়ে কোনো কারণ এটা তো আসলে এক ধরনের ধর্মীয় সংঘর্ষ বা ধর্মীয় সন্ত্রাসের দিকে কিন্তু ঠেলে দেওয়া হচ্ছিল হচ্ছিল এটা মুসলমান এবং বৌদ্ধদের মধ্যে বৌদ্ধদের মধ্যে হ্যাঁ সেটাই তো বাংলাদেশ যেভাবে দিয়েছে এবং এখনো এখনো অনেক কিছু করার আছে যেমন ভারতের দিক থেকে এই যে আপনি দেখেন তার প্রধানমন্ত্রী যাওয়ার কিছুদিন মানে খুব দ্রুতই একদিন কি দুই দিনের মধ্যেই তারা একটা স্টেটমেন্ট দিল যে বাংলাদেশের পাশে তারা আছে তারপরে ত্রাণ পাঠালো হাই কমিশনার ইন্টারভিউ দিয়ে বললেন যে বাংলাদেশের পাশে আছে তারপরে এই যে ইয়া পররাষ্ট্র টেলিফোন প্রধানমন্ত্রীকে এবং বাংলাদেশের সমর্থনে আমরা আশা করতে পারি আমাদের আমরা আশা করতে পারি বৃহত্তর প্রতিবেশী ভারত আমাদের পাশে আছে যেটা একটা ডিলেমা ছিল এই বিষয়টা নিয়ে আসলে সবার মাঝে অনেক বেশি কৌতূহল ছিল কেন ভারত কিছু বলছে না বলছে না ভারত কেন আমাদের পাশে এসে দাঁড়ায় এখন চীন ধরেন 71 আমাদের পাশে ছিল না এখন তারপরে 75 এর পরে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পরে চীন আমাদের সঙ্গে চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক ডেভেলপ করেছে প্রধানমন্ত্রী প্রথমবার যখন ছিয়ানব্বই সালে প্রধানমন্ত্রী হন উনি কিন্তু চীনে সফর করে তারপরে তার প্রথমে সৌদি আরব তারপরে চীনে তারপরেই চীনে সফর করেছেন এবং চীনের সঙ্গে সম্পর্ক উত্তরোত্তর বৃদ্ধি পেয়েছে এবং এখন একটা একটা লেভেলে চীনের প্রেসিডেন্ট এসে গেলেন উনি কিন্তু বলেছেন যে বাংলাদেশের সঙ্গে একটা আস্থার সম্পর্ক এবং একটা সলিড ভিত্তির উপর এটা দাঁড়িয়েছে ফলে এই সম্পর্ক কোনো কোনো মানে নেতিবাচক প্রভাব পড়বে না ইস্যুতে কিন্তু অথচ আমরা দেখছি আমরা দেখছি যে রোহিঙ্গা ইস্যুতে কখনো কখনো বা চীনের ভূমিকাটা একটু অন্যরকম ছিল কিন্তু নিরাপত্তা কাউন্সিলে যেই মুহূর্তে এই ইস্যু নিয়ে আলোচনা হয়েছে তখন আর আমরা বলতে পারি না যে চীন বাংলাদেশের পাশে নেই চীন না যদি ভেটো দিত তাহলে এই আলোচনাই হতো না তার মানে কি আপনি এইরকম একটা ইস্যুকে সারা ওয়ার্ল্ড ওয়াইড আলোচনা আলোচনা হচ্ছে এবং একটা নিরাপত্তা কাউন্সিলে আপনি আলোচনা তুলতে পেরেছেন এটা কিন্তু ভারত বাংলাদেশের সফলতা বাংলাদেশের কূটনৈতিক সাফল্য কথা বলছিলেন সবাই কথা বলছিলেন এবং জাতিসংঘে এখন যেটা দরকার যে প্রধানমন্ত্রী জাতিসংঘে যাবেন উনি এই সবার কাছে সহযোগিতা চেয়েছেন ইতিমধ্যে অন্যান্য দেশের কাছে এবং ওখানেও আরো বেশি অন্যান্য দেশকেও ইনভলভ করে আলোচনায় সেই ডিপ্লোমেসিটা এখন করতে এই সহযোগিতার বিষয়ে আমি একটু সৌরভ হাসানের কাছে জানতে চাই সবাই বলছেন যে বাংলাদেশের পাশে আছে সব দেশ বলছে যে বাংলাদেশের পাশে আছে এবং মিয়ানমারে এই সহিংসতা বন্ধের আহ্বান জানাচ্ছে ইউরোপীয় ইউনিয়ন কথা বলছে এখন যুক্তরাজ্য কথা বলছে যুক্তরাষ্ট্র কথা বলছে এবং মিয়ানমারও নাকি যারা এই সহিংসতা তার বিরুদ্ধে মানবীয় সহযোগিতা পাঠানোর কথা বলছে শুধু এই কথা বলছে এরপর আসলে এই রোহিঙ্গাদের ভবিষ্যৎ কি হবে এবং বাংলাদেশ সরকারের পদক্ষেপটা কি হবে ধন্যবাদ প্রথমত হচ্ছে এখানে কূটনীতিতে নানা মাত্রা থাকে একটা হচ্ছে যারা সহযোগিতার কথা বলছে পাশে থাকার কথা বলছে সেটা মানবিক কারণে যে লাখ লাখ শরণার্থী বিতাড়িত হয়ে তার দেশ থেকে বাংলাদেশে এসেছে সুতরাং বাংলাদেশের উপর একটি বড় সংকট তৈরি হয়েছে বোঝাতে বোঝা চেপেছে শুধু তাদের তারা সহায়তা করবে তারা মানবিক দৃষ্টিতে আরেকটি হচ্ছে যে রাষ্ট্রটি একটি জনগোষ্ঠীকে উৎপীড়ন করেছে যে যে একটি জনগোষ্ঠীকে সমলে নিধন করছে এবং তারা রোহিঙ্গা শূন্য করতে চাচ্ছে অর্থাৎ ওই ওই জনগোষ্ঠীকে নিচ্ছিন্ন করতে চাচ্ছে তার বিরুদ্ধে বিশ্ব কতটা কতটা সজাগ কতটা দৃঢ় কতটা কার্যকরভাবে তাকে তার এই অমানবিক নৃশংস আচরণ বা কার্যক্রম বা অভিযান বন্ধ করতে পারে বন্ধ করতে বাধ্য করতে পারে সেটাই উপরে নির্ভর করবে যে রোহিঙ্গা আমাদের এখানে যারা বোঝাচ্ছে এসেছে তারা কতটা কবে যাবে বা কীভাবে যাবে আজকে ওবাইদুল কাদের বলেছেন যে এটি একটা বড় চ্যালেঞ্জ সেই করার ক্ষেত্রে মুস্তাফা খান বলেছেন যে 71 এর পর এই দৃশ্য তা আমি বলবো 71 এও কিন্তু এখানে যে পাকিস্তানি দখলদার বাহিনী ছিল তারা এই বাংলা বাংলাদেশে যত মানুষ ছিল তাদেরকে বিতাড়িত করতে চাইনি সবাইকে আর সেটা তো অন্য দেশের অন্য দেশের বাহিনী কিন্তু তাদেরও ইচ্ছে ছিল যে তারা এই মুক্তিযুদ্ধকে বন্ধ করা মোকাবেলা করা তাই তো এবং সেই মোকাবেলা করতে যে মুক্তিযোদ্ধা সাধারণ মানুষ এদের হত্যা করেছে এবং ভয়ে তাদের হাত থেকে বাঁচার জন্যে এক কোটি মানুষ পার হয়েছে কিন্তু মিয়ানমারে যে ঘটনাটি ঘটেছে যেটি বললেন যে চুয়াত্তর তারপর আটাত্তর এবং পরবর্তীকালে উনিশশো সালে যখন তাদের নাগরিকত্ব কেড়ে নেওয়া হলো তখন থেকে তাদের পরিকল্পনা ছিল যে এদেরকে দেশ থেকে যে কোনোভাবে বের করে দেওয়া এক এক বিভিন্ন সময়ে বিভিন্ন অভিযান চালিয়েছে বের করেছে কিছু নিয়েছে কিছু নেয়নি এখন যেটা সমস্যা হচ্ছে এর আগে সামরিক সরকার বলে আমরা বলছি যে সামরিক সরকারের কাজ কিন্তু এখন সেখানে একটি বেসামরিক সরকার গণতান্ত্রিক সরকার অন্তত নামে কিন্তু সেই গণতান্ত্রিক অংশসূচির নেতৃত্বে কিন্তু সেই সরকারের মানে বেসামরিক যে কর্তৃপক্ষ তার কিন্তু কর্তৃত্ব নেই তার ক্ষমতা নেই বিশেষ করে জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং সীমান্ত মন্ত্রণালয় এটি হচ্ছে সম্পূর্ণ সামরিক বাহিনীর নিয়ন্ত্রণে মানে সামরিক বাহিনীর লোকই এই মন্ত্রণালয়গুলো চালায় সুতরাং এই অভিযান যারা চালিয়েছে তাদের উপর কর্তৃত্ব করার যে ক্ষমতা সেটির অংশানসূচি নেই একটা হতে পারতেন তিনি যদি এশিয়ার ম্যান্ডেলা হতে হতে চাইতেন বা হতে পারতেন তিনি এই প্রতিবাদে মানে তাদের সাথে নেই এই কথাটা বলা যে আমি মানুষের সাথে আছি কারণ তিনি তিনি কিন্তু আন্দোলন শুরু করেছিলেন নিপীড়িতের পক্ষে যে মিয়ানমার উনিশশো সালে মিয়ানমারের মানুষ মিয়ানমারের সাধারণ মানুষ সামরিক শাসক কর্তৃক পীড়িত হচ্ছে নির্যাতিত হচ্ছে তার বিরুদ্ধে তিনি দাঁড়িয়েছিলেন আজকে যে সেই মেয়া সেই মিয়ানমারই যে মিয়ানমার অংশ শাসন করছে সেটি নামে হোক বেনামে হোক সেখানে যে লাখ লাখ মানুষ এভাবে নিপীড়ন নিপীড়ন নির্যাতন হত্যা এবং গণহত্যা এবং উৎপীড়নের শিকার হচ্ছে তাদের পক্ষে তিনি দাঁড়াতে পারেননি সেই নির্যাতিত মানুষের পক্ষে দাঁড়াতে পারেনি এখন যেটা বলছি যে পৃথিবীতে উদাহরণ কিন্তু খুব কম যে এরকম তাদেরকে বাধ্য করা একটা আছে যেটা মধ্যপ্রাচ্যে হয়েছে আফগানিস্তানে হয়েছে ইরাকে হয়েছে লিবিয়ায় হয়েছে সেই দৃষ্টান্ত কিন্তু খুব ভালো না যে আরেকটি দেশের সেনাবাহিনী যে সেই দেশটিকে দেশের শান্তি প্রতিষ্ঠা সেই পরিস্থিতি হয়েছে কিন্তু সেই পরিস্থিতি একটু বাংলাদেশ এই কারণে কিন্তু যুদ্ধের কথা বল না এই কারণে সংঘাতে যেতে চায় না সেই পরিস্থিতি তৈরি হয়েছে তাতে আজকে পর্যন্ত কিন্তু আফগানিস্তান শান্তি আসেনি ইরাকে শান্তি আসেনি সুতরাং এ ধরনের পরিস্থিতি উদ্ভব হোক আমরা কোনোভাবেই চাই না আর হচ্ছে যেটা বলছিলাম একাত্তরকেও ছাড়িয়ে গেছে দ্বিতীয় বিশ্বযুদ্ধে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যেভাবে ইহুদিদের ইউরোপ থেকে বিতরণ করা হয়েছিল একইভাবে মিয়ানমারে আজকে রোহিঙ্গাদের বিতরণ করা হচ্ছে এর বিরুদ্ধে বিশ্ব কতটা সোচ্চার হবে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সে যে আহ্বান জানিয়েছে এবং যে প্রস্তাব নেওয়া হয়েছে এটি কিন্তু এক ধরনের মানে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের যে যে ধরনের পদক্ষেপ নেয় তার সবচেয়ে সবচেয়ে নরম পদক্ষেপ অর্থাৎ আহ্বান জানিয়েছে এরপর হচ্ছে তারা তাদেরকে বাধ্য করা হুমকি দেওয়া তারপর হলো অবরোধ করা এবং অবরোধেও যদি কাজ না হয় এবং তারা তো এখন আরো বেশি নৃশংস হয়ে গেছে মিয়ানমারের সরকারি বাহিনী কারণ এখন দেশের মধ্যে তারা মানুষ পুড়িয়ে মেরে ফেলছে তো এই সমস্যা তারপরও কেউ মানে আন্তর্জাতিক বিশ্লেষক এবং মাথায় রাখবেন জানিয়েছেন পক্ষে তারা এই বিষয়ে আলোচনা করবো তবে ছোট একটা বিরতির পর বিবেশ সংবাদ সম্প্রসারণে একটা বিরতি নিয়ে ফিরে আসি সঙ্গে থাকুন বিরতির পর স্বাগত সংবাদ সম্প্রসারণের সাথে আছেন আপনারা আমাদের সাথে অতিথি হিসেবে আছেন সৌরভ হাসান এবং মুস্তফা কামাল সৌরভ হাসান বিরতিতে আগে আপনাকে আমি আসলে থামিয়ে দিয়েছিলাম যে বিষয়টি নিয়ে আপনি বলতে চাচ্ছিলেন যে এই আসলে কতটুকু করা সম্ভব আমাদের পক্ষে আমি ওই যে মানবিক সহায়তার কথা বলছিলাম যে মিয়ানমারও এখন মানবিক সহায়তা দিতে চাই এই যে যারা ক্ষতিগ্রস্ত এলাকাতে অংশান সূচি দিতে চায় যুক্তরাষ্ট্র যেটি জানিয়েছে এটি একটু করে যদি আপনি বলতেন না এর মধ্যে এখানে মিয়ানমার কিন্তু বেশ কি বলে যে কৌশলে বিশ্বকে এক ধরনের বিভ্রান্ত করেছে প্রথমত হচ্ছে সেখানে সন্ত্রাসী ঘটনা ঘটেছে কিনা এটা নিয়ে কিন্তু এখন মানে কারা ঘটিয়েছে ঘটেছে সন্ত্রাসী ঘটনা ঘটেছে পুলিশ নিরাপত্তা নিরাপত্তা বাহিনীর চৌকিতে হামলা হয়েছে মানুষ মারা গেছে ঠিক কিন্তু এই মুহূর্তে কেন ঘটল যে মুহূর্তে কমিশন প্রতিবেদন দিল সেই প্রতিবেদন হচ্ছে যে রাহিঙ্গাদের নাগরিক অধিকার দিতে হবে তাদের অন্য নাগরিকদের সঙ্গে সমান সুযোগ সুবিধা দিতে হবে অর্থনৈতিক উন্নয়ন করতে হবে এবং কারো প্রতি বৈষম্য করা যাবে তার একদিন পরে তার কয়েক ঘন্টার কয়েক ঘন্টার মধ্যে প্রথমত এটা নিয়ে আর যদি এটি আমরা ধরে নিলাম যে আরশা বা একটি আরাকানকে আরাকান রেভলিউশনারি আরাকান সালভেশন তারা যদি করেও থাকে তার একটি সন্ত্রাসী গোষ্ঠী একটি একটি মানে অস্ত্রধারী গোষ্ঠী তারা কোনো বৈধ রাজনৈতিক দল না সেখানকার কোনো গণতান্ত্রিক রাজনৈতিক দল না রোহিঙ্গার সাধারণ রোহিঙ্গাদের সাথে তাদের সম্পর্কও নেই তারা যদি সেই সন্ত্রাসী ঘটনা ঘটিয়ে থাকে তাহলে এই যারা ঘটিয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এবং মিয়ানমার সরকার বলছে যে চারশো আটশো সদস্যকে তারা হত্যা করেছে তাহলে সাধারণ রোহিঙ্গাদের উপর কেন হবে তাদের গ্রাম বাড়িঘর কেন জ্বালিয়ে দেওয়া হবে এবং তাদেরকে বাধ্য করা হয়েছে যেটা এখন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এবং আন্তর্জাতিক গণমাধ্যমগুলো আসছে যে রোহিঙ্গাদের এবং মিয়ানমার সরকার যেটা প্রচার করছে যে রোহিঙ্গারা নিজেরাই নিজেদের বাড়িতে আগুন দিয়েছে সেটা কোন পরিস্থিতি দিয়েছে যে বন্দুকের তাকে এবং আবার তারা তারা নিজেরা আগুন দিয়ে এটা ছবি সাজিয়েছে যেটা এখন অংশন সূচি সহ অনেক বলছে যে অনেক ফেক ছবি অনেক ভুয়া ছবি অনেক ভুয়া খবর প্রচার করা হচ্ছে সেই ভুয়া খবরের উদ্যোক্তা কিন্তু তারাই এখন যেটা সমস্যা হচ্ছে যে আমরা জানি না যে এখনও মানে বিশ্বের শান্তিকামী মানুষ বিশ্বের রাষ্ট্রনেতারা তারা মনে করে যে অংশন সূচি শেষ ভরসা যদি সেখানে শান্তিপূর্ণ কোনো সমাধান হতে হয় উনিশ তারিখ তিনি তার দেশের মানুষের উদ্দেশ্যে ভাষণ দিবেন আমরা জানি না কি ভাষণ দেবেন টুটু তিনিও আশা আশা প্রকাশ করেছেন যে তিনি কিছু একটা করুন কানাডার প্রধানমন্ত্রী করেছেন এমনকি মার্কিন যুক্তরাষ্ট্র যেটা সবসময় দেখা যাচ্ছে ঠিক আছে স্বৈরতান্ত্রিক শাসকদের পক্ষে থাকে কিন্তু তারা কিন্তু এইবার এই রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমারের সামরিক সরকারের মিয়ানমারের নির্যাতন দাঁড়িয়েছে পুরো ইউরোপ ইউরোপীয় ইউনিয়ন ইউরোপীয় পার্লামেন্ট এবং অন্যান্য যে সংস্থা ব্রিটেন এবং সুইডেন তো প্রস্তাবই নিয়েছে নিরাপত্তা পরিষদে আন্তর্জাতিক চাপ তৈরি হচ্ছে একটা মোস্তাফা কামাল একটু এই বিষয়ে মোস্তাফা কামালের কাছে একটু জেনে নিতে চাই যে আহ সৌরভ হাসান যেমনটা বলছিলেন যে সুচির উপর আসলে অনেক কিছুই নির্ভর করছে বিশ্ব বিশ্বের বড় বড় দেশগুলো তারা ভাবছে যে সান সুচি হয়তো বা এই নৃশংসতার বিপক্ষে কথা বলবেন এবং দেশের মানুষের রোহিঙ্গাদের পক্ষে কথা বলবেন আপনার কাছে মনে হয় আদৌ কি এটা সম্ভব উনি ওনার যে ভূমিকা আসলে এই গত গত দু মাসে সেক্ষেত্রে আপনার কি মনে হয় সেক্ষেত্রে তো অবশ্যই প্রশ্ন উঠছে এবং যে কারণে আপনার সারা ওয়ার্ল্ডের যারা নোবেল লরিয়েট তারা কিন্তু তাকে এটা নিন্দা জানাইছে এবং সবাই বলতেছে আমাদের ডক্টর ইনুস তিনিও বলেছেন যে এটা ইয়ার সুচির পক্ষেই এটা ইয়া করা সমাধান করা সম্ভব তাকে এখন সে সিদ্ধান্ত নিতে হবে সে মানবতার পক্ষে থাকবেন মানবাধিকার পক্ষে থাকবেন নাকি নৃশংসতা এই আর্মির পক্ষে থাকবেন এটা সবাই জানে যে একটা আর্মি ব্যাকড সরকার মানে পিছন থেকে আর্মি সমস্ত কিছু পরিচালনা করছে এখানে সে একটা পুতুল সরকারের মতো আছে কিন্তু সুচির মতো একজন মানুষ উনি এইভাবে থাকবেন কেন তার দল ক্ষমতায় যেখানে সংখ্যাগুলি পনেরো বছরের বেশি এইভাবে এইভাবে তিনি তো আন্দোলন মানবতার পক্ষেই আন্দোলন করেছেন মানবাধিকার প্রতিষ্ঠার জন্য আন্দোলন করেছেন নিপীড়নের বিপক্ষে আন্দোলন করেছেন তাহলে এই অবস্থা কেন হবে এবং তার তো উচিত ছিল যে ঠিক আছে এটা এই রকম যেহেতু হচ্ছে এই নিপীড়ন হচ্ছে একটা জাতিকে নিশ্চিন্ন করে দেওয়ার এই সিদ্ধান্তের সাথে আমি একমত নই আমি এই সরকারে থেকে পদত্যাগ করলাম অথবা আমি সাধারণ মানুষ এই এই একটা তাদের এই নিপীড়নের বিপক্ষে আমি অবস্থান নিলাম সেইটা কিন্তু উনি করেননি এখন আপনি দেখেন যে ইউরোপিয়ান ইউনিয়ন যে স্ট্যান্ড নিয়েছে এটা এটাও সেলুট করার মতো যে তারা বলেছে যে এই যে সেনাবাহিনী এবং এই সূচির সমর্থনে সেনাবাহিনী এই হত্যাযোগ্য চালিয়েছে এই গণহত্যা করেছে এই জন্য তাদের বিচার হওয়া উচিত এবং আমিও মনে করি সারা বিশ্বব্যাপী এর ইয়া ওঠা দাবি ওঠা উচিত যে সূচি এবং সেনাবাহিনী মিয়ানমার সেনাবাহিনীর এই যে গণহত্যার জন্য বিচার হওয়া উচিত এবং অতীতে অনেক গণহত্যার বিচার হয়েছে এবং এই দাবি ইউএনএ ওঠা উচিত বাংলাদেশের পক্ষ থেকেও করা উচিত এবং কূটনৈতিক চ্যানেলে বিভিন্ন দেশকেও এই ব্যাপারে মোটিভেট করা উচিত যে আসলে এখানে গণহত্যা হয়েছে সেটা শুরু হয়েছে এবং গণহত্যা হয়েছে এটাকে প্রতিষ্ঠা করা এবং এদের এদের যারা ক্রীড়ানক বিশ্বব্যাপী আমরা সন্ত্রাসবাদের বিরুদ্ধে কথা বলছি কিন্তু লন্ডনে গত কমাসে মার্চ থেকে যদি সেপ্টেম্বর ধরি আমি প্রায় সহিংস সন্ত্রাসী কর্মকাণ্ড পাঁচটি যেটি দেশটির পুলিশ বারবার বলে আসছে একটু ছোট করে এই বিষয়টিতে আমি খুব ছোট করে আপনাদের কাছে জানতে চাই মোস্তফা কামাল লন্ডন কেন এরকম হামলার মুখোমুখি হচ্ছে বারবার এটা এটা যদি মানে সন্ত্রাসী হামলা হয়ে থাকে এবং যদি জঙ্গি গোষ্ঠী করে থাকে তাহলে বলবো যে বিশ্বের দৃষ্টিটাকে ইয়া করা লন্ডনের মতো জায়গায় মানে সারা ওয়ার্ল্ড এটা মুহূর্তের মধ্যে খবর হয়ে যায় এবং আমরা মুহূর্তের মধ্যে খবর পেয়ে যাই তার মানে তাদের সমস্ত বিশ্বের দৃষ্টিটাকে ওখানে নিয়ে যাওয়া তো এইটা এটা আসলেই লন্ডনের মতো জায়গায় এরকম হওয়া এটা খুব টাফ তার পরও যদি যারা করেছে তারা অত্যন্ত মানে দক্ষই কাজে আমি বলবো কারণ লন্ডন খুবই সিকিউরড একটা জায়গা মানে আধুনিক একটা শহর অত্যাধুনিক একটা শহর সেই ক্ষেত্রে আসলে লন্ডনের মতো এরকম একটি জায়গাতে যখন এত বড় একটা সন্ত্রাসি হামলা বারবার ঘটছে সরোভারসন আপনার কাছে মনে হয় যে আসলে বিশ্ব নিরাপত্তা কোন জায়গাতে দাঁড়িয়ে আছে খুব সংক্ষেপে 30 সেকেন্ডের মধ্যে আপনার কাছে বিশ্ব নিরাপত্তা খুবই নাজুক ভঙ্গুর অবস্থায় দাঁড়িয়ে আছে কারণ লন্ডনে যে হামলা যারা আত্মঘাতী হামলা করে সেটা পৃথিবীর যে কোনো জায়গায় তারা তো জীবনের পরোয়া করে না এবং সেই হাম ওই সন্ত্রাসী ওই ঘটনার কারণ না দেখে এর পেছনের কারণটা দেখা উচিত এর নেপথ্যিকা কেন এই এর উৎসটা দেখা উচিত লন্ডনে বা ইউরোপে যতগুলো হামলা হয়েছে তার উৎস কিন্তু এক ধরনের মধ্যপ্রাচ্য থেকে উদ্ভূত মধ্যপ্রাচ্যে যে দেশ দখল হয়েছে যে মানবতার লাঞ্ছনা হয়েছে যে লাখ লাখ মানুষকে জিম্মি করা হয়েছে এবং এখনো তারা অন্য দেশ শক্তিশালী শক্তিশালী দেশ এবং বাহিনী দ্বারা

দখলদারিত্বের সহায়তা করেছে সমর্থন করেছে এবং নিজের দেশে সৈন্য পাঠিয়েছে তার প্রতিক্রিয়া অবশ্যই সন্ত্রাসী ঘটনাকে সমর্থন কিন্তু একইভাবে সন্ত্রাসের বিষoners দিন কারণ সে কারণ উদ্ঘাটন আর সেটি বের করা এবং সেটির প্রতিকার করার চেষ্টা করা তাহলেই বিশ্বে শান্তি আসবে আমরা আশা করছি সেটা সরবাসন মুসাফাকামাল সময় একেবারে শেষ হয়ে গেছে এই জন্যই আজকে শেষ করে দিতে হচ্ছে আমাদের আলোচনা নিশ্চয়ই আবারও একদিন কথা হবে এসব নিয়ে আর এই ছিল আজকের বিবিএস কেবলস নিবেদিত সংবাদ সম্প্রচারে আগামী কাল দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে অন্য কোনো অতিথির সঙ্গে সঙ্গে থাকুন 24 ঘন্টা